নমস্কার, শুরু করছি বাণিজ্যবেল অনুষ্ঠান। সবার প্রথমে জানাই সৃষ্টি এবং সৃষ্টি প্লাসের সকল দর্শককে অসংখ্য ভালোবাসা, প্রণাম এবং শুভেচ্ছা। অনেকদিন, 2 সপ্তাহ প্রায় লাইভে আমি আসতে পারিনি এবং আপনাদের জন্যই আমি কিছু করতে গিয়েছিলাম, বা নতুন কিছু শিখবো বা নতুন কিছু প্রোডাক্ট আপনাদের কাছে তুলে ধরবো, এই আশা নিয়েই আমার যাওয়া এবং কিছু শিখে আসা, এবং সেখান থেকে আগামী দিনে, এখন বলবো না, কিন্তু নতুন কিছু আপনারা পাবেন আমার কাছ থেকে এবং ভালো কিছু পাবেন। একটু অপেক্ষা করুন, সব আস্তে আস্তে বলবো। এবং ভালো জিনিস আমরা বানিজারবল দিয়ে থাকি এবং সবসময় চেষ্টা করি যে আপনাদের কাছে সেরা জিনিসটা তুলে ধরার, বা যেটুকুনি কাজ করব সেটুকুনি যেন তার মধ্যে কোনো খুঁত না থাকে। আজকে যে আপনারা ফোন করে আমাকে বলেন যে না দিদি, আপনার প্রোডাক্টটা ভালো কিন্তু অনলাইনে পেতে একটু সময় লাগছে, কেন? সেখানে আমি বলি যে অনলাইনের কোনো দোষ নেই, অনলাইন চেষ্টা করছে যতটা পারে প্রোডাক্ট দিতে, কিন্তু আমাদের যেটা কি হয়, আমরা ভালো প্রোডাক্টটা তৈরি করতে একটু সময় দিতে হয় এবং প্রোডাক্ট এতটাই তাড়াতাড়ি আমাদের শেষ হয়ে যাচ্ছে, সেখান থেকে আমাকে একটু সময় দিতে হয়, কারণ আমি না উপস্থিত থাকলে সেখানে জিনিসটা তৈরি হয় না। কাজে তোমরা যারা বানিজারবলকে ভালোবেসেছো, বানিজারবলের প্রোডাক্টকে ভালোবেসেছো, তাদেরকে আমার রিকোয়েস্ট একান্ত যে তোমাদের প্রোডাক্টটা যখনই হাফ হয়ে আসবে তখনই তোমরা অর্ডারটা করে রাখবে, তাহলে দিন দশেকের মধ্যে তোমরা জিনিসটা পেয়ে যাবে, তখন তোমাদের অসুবিধে হবে না। হ্যাঁ, প্রথমে বলি যে এই যে শীতটা, আমি যেখানে গেছিলাম সেখানে বেশ গরম ভাব লাগলো, বেশ ঘামটাম হচ্ছিলো, দুবেলা স্নান করতে হচ্ছিলো, কিন্তু এখানে এসে দেখছি বেশ ঠান্ডা। তখনই দেখছি চামড়ার একটা, স্কিনের একটা পরিবর্তন, কিন্তু হট করে গরম থেকে যেই ঠান্ডার মধ্যে আমি এলাম তখন কিন্তু একটা স্কিনের পরিবর্তন। এই পরিবর্তনটা কিন্তু শুধু আমার একার নয়, তোমাদেরও অনেকের বেড়াতে গেছো, তাদেরও হয়েছে, কিন্তু এই পরিবর্তনটাকে সামলে নিতে হবে যাতে স্কিনটাকে ব্যালেন্সিং করা যায়। এবং কী কী সমস্যা এই সময় আসতে পারে, এই সময়টা যেটা হয় যে যেই তুমি গরমের জায়গা থেকে তুমি ঠান্ডা এতে পড়লে স্কাল্পটা দেখবে শুকনো হতে শুরু করে দিয়েছে, বা হেয়ার ফলিং কিছুটা হতে শুরু করে দেবে, এইগুলো কিন্তু সমস্যা থাকবে, বা ড্যান্ড্রাফের সমস্যা থাকবে। তা আমরা সেইগুলোকে কী করে সমাধান করব? সমস্যা হতেই পারে, আমি বেড়াতেও যাব, আমার সমস্যাও আসতে পারে, কিন্তু বার্নেসারবেল বলছে সমস্যাটাকে মাথায় রাখবেই না, আমরা সেটাকে কী করে মোকাবিলা করব সেটাই আজকে আমরা আলোচনা করব। কারণ আমার মতো অনেক মানুষ এই সময় তোমরা বিভিন্ন কাজে বাইরে গেছো, ঘুরে এসছো, এখন আবার স্কুল শুরু হয়ে গেছে, কারুর অফিস শুরু হয়ে গেছে, আবার নিয়মের মধ্যে আমরা কিন্তু চলতে শুরু করেছি। তা সেখান থেকে গিয়ে দেখা যাচ্ছে, সবার প্রথমেই যদি ধরি আমরা চুলের সমস্যা, চুলটা কি হচ্ছে, না না অয়েলি, না স্টিকি, না একটা বাউন্সি, কিরকম একটা অদ্ভুত একটা পরিস্থিতির মধ্যে চুলটা হয়ে রয়েছে, চুলটা যেন মনে হয় কোনো কিছুতেই ভালো লাগছে না। তা সেই সময়টা কী করা উচিত? সেই সময়টা তোমাদের সবার প্রথমে বলি যে দেখো, বানিজারবেল স্কাল্পটনিকের কথা তোমরা প্রত্যেকে জানো, অনেক সময় হয় বড় চুল যারা তোমরা শ্যাম্পু করতে রোজ পারছো না, সপ্তাহে 2 দিন কি 3 দিন তোমরা শ্যাম্পুটা করে নেবে, এবং প্রতিদিন পারলে শ্যাম্পু করার, মানে স্নানের পর চেষ্টা করবে স্কাল্পে, পুরো চুলে কোনো দেওয়ার কোনো দরকার নেই, স্কাল্প চুলের গোড়ায় যদি তুলো দিয়ে তোমরা একটু স্কাল্প টনিকটা লাগাও, তাতে তুমি কী কী উপকার পাচ্ছ। এবং স্কাল্প টনিকটা দিলে তুমি প্রথমত হচ্ছে চুল পুষ্টি পাচ্ছে, দ্বিতীয়ত হচ্ছে যে চুল যে ময়েশ্চার পাচ্ছে, তৃতীয়ত হচ্ছে যে চুলের গোড়ায় যদি কোনো ময়লাগুলো আটকে থাকে, তেল জাতীয় হোক বা ধুলো ময়লা আটকে থাকে যায়, সেইগুলো কিন্তু তেলের সঙ্গে সেটা কিন্তু তুলোর মধ্যে উঠে আসছে, দেখবে তুলোর রঙটা বদলে গেছে, প্লাস তুমি দেখবে যে চুলে খুশকি আসছে না, বা অন্যান্য সমস্যা সমস্ত কিন্তু তোমরা সেগুলো কাটিয়ে উঠতে পারছো, এবং ইভেন বাচ্চাকেও দিতে পারছো, তাতে কোনো অসুবিধে নেই। আর স্কাল্প টনিকটা এমন একটা টনিক যেটা হচ্ছে নন অয়েলি, নন গ্রেজি, এতে তুমি লাগিয়ে তুমি যেভাবে খুশি ব্যবহার করো, তোমার চুল শ্যাম্পু করার মতোই থাকবে। তারপরে বলি অ্যান্টি ড্যান্ড্রাফ লোশন, যারা অফিস চলে যাচ্ছ, শ্যাম্পু করতে পারলে না, মাথায় খুশকি, তোমরা কি করছো, না
ফিরে এসে অ্যান্টি ড্যান্ড্রাফ লোশনটা তোমরা স্কাল্পের মধ্যে লাগিয়ে সারা রাতে রেখে দিতে পারো। তাতে কি হবে না, তোমার স্কাল্পের যে ডেড সেলগুলো উঠছিল না, সেই ডেড সেলগুলো দেখবে সুন্দরভাবে উঠে গেছে, এবং পরের দিন যখন তুমি শ্যাম্পু করছো একদম স্কাল্পটা ক্লিন হয়ে যাবে। আমি প্রত্যেককে হেয়ার ট্রিটমেন্টে যখনই আমাদের কাছ থেকে স্কাল্প টনিক শ্যাম্পু এবং অ্যান্টি ড্যান্ড্রাফ লোশন নেয়, আমি একটা কথা বলি, কেউ আছেন দেখে নি। হ্যালো, হ্যাঁ আমি টালিগঞ্জ থেকে বলছি। হ্যাঁ বলো, কে বলছো? মৌসুমী পাল। মৌসুমী, কি হয়েছে বলো? হ্যাঁ আমার চোখের তলায় কালি পড়ছে, আর ছোপ ছোপ দাগ হয়ে যাচ্ছে গালে। গালে ছোপ ছোপ দাগ? আচ্ছা, বয়স কত হয়েছে বলো? 40 গালে। আচ্ছা মৌসুমী, একটা জিনিস তুমি আমাকে বলো, যে গালে যে ছোপ ছোপ দাগ পড়ছে, তোমার কি অ্যাসিডিটির কোনো প্রবলেম আছে? হ্যাঁ মাঝে মাঝে অ্যাসিড হয়। অ্যাসিড হয়? আচ্ছা, আর এর জন্য আরেকটা জিনিস বলি, তুমি কোনো প্রপার সানস্ক্রিন কি সকালে ইউজ করো? সেরকম কিছু করো না, মানে ধরো আমি বলছি 40 ইয়ার্স যখন তোমাকে তো বাড়িতে কিছু কাজকর্ম করতে হয়, হ্যাঁ, তা সেখানে তুমি কি কোনো সানস্ক্রিন ইউজ করো না মনে হয়? আর এমনি অন্য এটার জন্য কি তুমি চুপ করে বসে নিশ্চয়ই ছিলে না, তুমি কিছু না কিছু ইউজ করেছো? আমি ডাব সাবানটা মাখি মাঝে মাঝে, সানস মানে এটা সানস ক্রিমটা মেখেছিলাম, কিন্তু তাতেও দেখছি কিছু হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, মেমে পেটের গন্ডগোল বলতে অ্যাসিডিটিটা মাঝে মাঝে হয়। আর কনস্টিপেশন কি আছে তোমার? না সেরকম কিছু নেই। সেরকম কিছু নেই? আর চোখের তলায় ডার্ক সার্কেল, তাই তো? তুমি তো দুটো সমস্যা বললে আমাকে, মেচেতে আর একটা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি এবার টিভির কাছে যাও, আমি বলি তোমাকে। তুমি কোথা থেকে বলছো বলো একবার। আমি টালিগঞ্জ থেকে। ও আচ্ছা ঠিক আছে, ঠিক, তুমি টিভির কাছে যাও, আমি বলি। হ্যাঁ হ্যাঁ, মৌসুমী সমস্যা নিয়ে কথা বলতে বলতে আমি যেটা বলছিলাম, যে আমরা ছিলাম শ্যাম্পুতে, তা আমরা যখন বলি যে অ্যান্টি ড্যান্ড্রাফ লোশনটা একবার মাত্র ব্যবহার, একটা এই যে দেখানো হচ্ছে আমাদের হেয়ারের জিনিসগুলো, তাতে দেখো যে আমরা অ্যান্টি ড্যান্ড্রাফ লোশনের যে শিশিটা দেখানো হচ্ছে, এখন কন্টেনারটা চেঞ্জ হয়েছে, কিন্তু সেখানে আমরা বলছি যে মাত্র একটা ফাইল ব্যবহার করবে, একটা ফাইল শেষ করতে 3 মাস সময় লাগবে, এবং তাতে তোমার যদি যত কঠিন ড্যান্ড্রাফ হোক না কেন, মাথা দিয়ে রক্ত পড়ছে, আমি এরকম দেখেছি, ফুসকুড়ি হয়ে গেছে, ঘা হয়ে গেছে, যে কোনো মাথায় স্কাল্পের সমস্যায় তোমরা কিন্তু অ্যান্টি ড্যান্ড্রাফ লোশনটা লাগাতে পারো। এবং তাতে তুমি কী কী বেনিফিট হচ্ছে, তুমি যেমন স্কাল্পের সমস্যাটার সমাধান হচ্ছে, শুধু তাই না, কপালে দেখবে গুড়ি গুড়ি র্যাশে ভরে যাচ্ছে, গালের দুটো সাইডে দেখবে র্যাশে ভরে যাচ্ছে, সেই র্যাশটাও কমে যাচ্ছে। এটা একটা অদ্ভুত, কারণ ওর সঙ্গে সবটাই রিলেটেড। কাজে এইটা যদি আমরা করতে পারি, এবং শ্যাম্পুর ক্ষেত্রে আমি বলবো যে আমাদের শ্যাম্পু আমি মনে করি বেস্ট। কেন আমি বলছি, আমি যেভাবে শ্যাম্পু সামনে দাঁড়িয়ে তৈরি করাই, বা আমি নিজে মেকার, আমি কেমিস্টের সঙ্গে 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 থাকি বা সেখানে তৈরি করি, আমি জানি ব্যাপারটা, তা সেখানে খুব কম বিউটিশিয়ানকে পাবে যে কিনা প্রোডাক্ট মেকিং সমস্ত কিছু জানে। যে প্রোডাক্ট মেকিং জানে সেখানে কিন্তু তাকে ধোকা দেওয়াটা খুব মুশকিল, কেননা সে সামনে দাঁড়িয়ে আমাদের ফ্যাক্টরিতে, কলকাতায় ফ্যাক্টরি, দুটো ফ্যাক্টরিতে প্রোডাক্ট তৈরি হচ্ছে, এবং সেখানে সামনে দাঁড়িয়ে আমি তৈরি করাচ্ছি, এর থেকে আর বড় কথা কী হতে পারে? এবং সেখানে আমরা কিন্তু পিএইচ ব্যালেন্স চেক করছি, এবং প্রত্যেকটা জিনিস যে আয়ুর্বেদিক একদম অথেন্টিক, সেখানে কিন্তু GMP স্ট্যাম্প মারা থাকছে, সেটা কিন্তু কোনো প্রিন্টেড কিনে আনা নয়, একদম গভর্নমেন্ট অথরাইজড, এবং সেখানে সার্টিফিকেট রয়েছে। তা সেই জন্য বলা হচ্ছে যে আমাদের যে শ্যাম্পুটা রয়েছে, দুরকম শ্যাম্পু আমরা করেছি, স্পা শ্যাম্পু এবং আর হার্বাল আমলা শ্যাম্পু, সেই শ্যাম্পুটা কি না ছোটো বাচ্চাও ব্যবহার করতে পারছে, প্লাস বড়রাও ব্যবহার করতে পারছে, তাতে কী কী বেনিফিট পাচ্ছ তোমরা? না সেই শ্যাম্পুটাতে তোমার চুল পড়া 7 দিনের মধ্যে কন্ট্রোল হবে, গ্যারান্টি একদম, এবং তুমি দেখবে ধীরে ধীরে চুল পড়া কমে, এবং চুলের একটা বেশ ব্ল্যাকিশ ভাব চলে এসছে, কারণ ন্যাচারাল কালার, তার মধ্যে কোনো আর্টিফিশিয়াল কালার নেই, ন্যাচারাল কালার, ব্ল্যাক চুলটা আরও ক্রমশ কালো হচ্ছে। অনেকে চুল দেখবে একটু ব্রাউনিশ থাকে, তারা চায় একটু কালো হলে ভালো হয়, আমাদের শ্যাম্পু ব্যবহার করে দেখতে পারো, ন্যাচারাল আমলা শিকাকাই তোমাকে কতটা ব্ল্যাক করে দেবে, আর্টিফিশিয়ালি না, একদম ন্যাচারালি করে দেবে, সেইটা তোমরা ব্যবহার করতে পারো। এবং তার সঙ্গে সঙ্গে আমি যেটা বলবো, যে আমাদের ন্যাচারালি ব্ল্যাক হেনা রয়েছে। ন্যাচারালি ব্ল্যাক হেনা কী করছে? না ন্যাচারালি ব্ল্যাক হেনা
যেটা বাজারে তোমরা হেনা দেখতে পাও, সেই হেনাগুলোতে কি হয় না, কালার হয়তো মেশানো থাকে, সঙ্গে সঙ্গে দিলেই চুলে কালার যায়, কিন্তু আমাদের হেনা দিলেই সঙ্গে সঙ্গে চুলে কিন্তু একদিনে কালার আসে না। তুমি প্রত্যেক সপ্তাহে দেখতে লাগছে, দেখতে পাচ্ছ যে যখন গুলছি আমরা, তার ভিতরে এমন কিছু হার্ব মেশানো হয়েছে যেটা দেখতে মনে হচ্ছে বেশ গ্রিনিশ একটা ব্ল্যাক, কিন্তু চুলে যখন লাগাবে তখন কি হবে না, প্রত্যেক সপ্তাহে তুমি 2 চামচ মাত্র লাগে, 2 চামচ তুমি চুলের গোড়ায় লাগাবে এবং সেটা 1 ঘন্টা রেখে তুমি নর্মাল ওয়াশ করে নেবে, এবং রাত্রিবেলা সর্ষের তেল বা যে কোনো তেল লাগিয়ে পরের দিন সকালবেলায় তুমি নর্মাল শ্যাম্পু করতে পারো। আর যদি বেরোনো না থাকে তুমি পরের দিনও নর্মাল রাখ। এইভাবে যদি প্রত্যেক সপ্তাহে 2 চামচ করে করো, ন্যাচারালি তোমার চুলটা ব্ল্যাক হতে শুরু করবে এবং সেই ব্ল্যাকটা কিন্তু স্থায়ী থাকবে। এবং আরো কিছু বলবো, একটু ফোনটা নিয়ে নি। হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছো? মিতা বলছি। হ্যাঁ মিতা বলো। আমার চুল খুব ফুটে আছে আর মুখটা না কালো হয়ে যাচ্ছে। চুল উঠে যাচ্ছে আর কি হয়েছে, মুখ কালো হয়ে যাচ্ছে? কত বয়স? থাইরয়েড আছে কিন্তু। কত বয়স তোমার? আমার 30। 30? তুমি এর আগে কিছু মেখেছো, কোনো কেমিক্যাল কিছু, কোনো ক্রিম, ফেয়ারনেস ক্রিম টিম কিছু মেখেছো? না না, আমি কিছু মাখি না। কিছু মাখোনি? আচ্ছা, তোমার পেটের কোনো সমস্যা আছে? না, পেটের কোনো সমস্যা নেই, শুধু থাইরয়েড আছে। থাইরয়েড আছে, এটা একটা তো সমস্যা। আর আমার মনে হয় তোমার পেটও পরিষ্কার হয় না, তুমি ঠিক করে বলো তো আমাকে। হ্যাঁ, তোমার পেট ঠিক মতো পরিষ্কার হয় না? না না। হ্যাঁ, আরেকটা সমস্যা তোমার আছে, তুমি হয়তো বলতে পারছো না, সেটা হচ্ছে তোমার একটু টেনশনের সমস্যা আছে। একটু খুব তাড়াতাড়ি টেনশন করো, তাই না? হ্যাঁ একটু। আচ্ছা ঠিক আছে, তুমি বাবু তুমি টিভির কাছে যাও, আমি বলি। হ্যাঁ চুলটা কিন্তু সাদা হয়ে যাচ্ছে। হ্যাঁ বুঝতে পেরেছি, চুলটা সাদা হয়ে যাচ্ছে, আমি বলছি তোমাকে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তোমাদের সমস্যাতেই আসছি, মিতার সমস্যা ধরে আমি বলছি। দেখো, চুল নিয়ে এতক্ষণ ধরে আমরা কথা বলছিলাম, হেনাটা লাগালে তোমার চুলটা ন্যাচারালি ব্ল্যাক হবে, এবং যাদের চুল সাদা হয়ে যাচ্ছিল তারা যদি কম বয়স থেকে বা বাচ্চাকেও মাখাতে পারো। আমাদের হেনা এমন একটা হেনা যে যার মধ্যে যে অনেক দুর্লভ হার্ব দেওয়া রয়েছে, যেই হার্বগুলো নামও হয়তো তোমরা জান মানে শোনোনি, এগুলো হিমালয়ান হার্ব। তা সেইগুলোকে আমরা একত্র করে চেষ্টা করেছি যে জিনিসটাকে যাতে ভালো একটা করা যায় এবং অন্যান্য হেনার সঙ্গে একটু তফাত করা যায়। এই হেনাটা যদি তুমি মাখতে পারো, তাহলে কিন্তু যে চুলগুলো কম বয়সে অনেক বাচ্চাদের দেখবে যে সাদা চুল হয়ে যাচ্ছে, 14-15 বছর বয়সে বা 10 বছরের বাচ্চা ছেলের আমি দেখেছি চুল হোয়াইট হয়ে যাচ্ছে, তারা কিন্তু এই হেনাটা ব্যবহার করলে কিন্তু নর্মাল চুলে আবার ফিরে আসতে পারবে, এবং নতুন চুল যেগুলো বেরোবে সেগুলো দেখবে কালো চুল হয়ে বেরোচ্ছে। এইবারে মিতার যে সমস্যাটা বলছে, মিতা প্রথমেই বললো যে জিজ্ঞেস করলাম দেখলে পেট পরিষ্কার হয় না, তাহলে পেট যদি না পরিষ্কার হয় তার মানে তার লিভার প্রবলেম। সে হয়তো বলতে পারছে না গুছিয়ে, কিন্তু আমি একটা কথাতেই বুঝতে পেরেছি যে তার পেটের প্রবলেম, এবং পেটের প্রবলেম ক্রনিক যখন হয়, পায়খানা পরিষ্কার হয় না, সেটার জন্য হয় টেনশন, টেনশন থেকে আসে। তাহলে যদি মানসিক টেনশন বেশি থাকে তাহলে কিন্তু সেই সমস্যাটা চলে আসে। আসছি ফোনে। হ্যালো, 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 হ্যাঁ কে বলছো বলো? নমস্কার ম্যাডাম, বলছি। কি নাম বলো? চাঁদনি মাইতি। হ্যাঁ আচ্ছা চাঁদনি, বলো কি কি কোথা থেকে বলছো? পশ্চিম মেদিনীপুর। আচ্ছা বলো, তাড়াতাড়ি বলো কি হয়েছে। আমি যাই মাখি, মুখে অ্যালার্জি বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, মাখির গায়ে ছোপ ছোপ হয়ে গেছে। আচ্ছা, আর মুখের গুলো গুলো নাই। আচ্ছা, বয়স কত হয়েছে চাঁদনি? 33+। 33+, যা মাখছো মুখে র্যাশ বেরিয়ে যাচ্ছে, তাই তো? আচ্ছা ঠিক আছে, তোমার পেটের সমস্যা কি কি আছে আমাকে বলো তো, তোমারও পেট পরিষ্কার হয় না? হ্যাঁ, আর একটু গ্যাস অম্বলের সমস্যা আছে? আছে তো, ঠিক আছে, তুমি টিভির কাছে যাও, আমি তোমার কথাও বলছি, ঠিক আছে? ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ, আপনাকে যত দেখি ততই সুন্দর লাগে। যাক, তোমার তোমরাও সবাই সুন্দর, সুন্দর সবার মধ্যে আছে, তোমাকে আর একটু সুন্দর করি তাহলে আরো ভালো লাগবে আমার, তাই না? ঠিক আছে রাখো, আমি কথা বলছি। হ্যাঁ সুন্দর কিন্তু আমরা সবাই, কারণ কি আমাদের ভেতরটা তো দেখা যায় না, কিন্তু
আমরা মানুষের সঙ্গে কথা বললে মানুষের ভেতরটা বুঝতে পারি, কিন্তু এই যে চাঁদনি, মিতা, মৌসুমী, এদের যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো কিন্তু প্রত্যেকটা ভেতরে একটাই সমস্যা, সেটা হচ্ছে কি না, স্ট্রেস। এই স্ট্রেসটা যদি আমরা কমাতে পারি তাহলে কিন্তু সব সমস্যাগুলো কিন্তু মিটে যায়। আজকে যতগুলো সমস্যা আমি এখন পর্যন্ত পেয়েছি, এই যে মুখে কিছু মাখলেই আমাদের র্যাশ বেরিয়ে যাচ্ছে, র্যাশটা কেন আসছে না, ওর মাথায় ড্যান্ড্রাফ আছে, সেকেন্ডলি হচ্ছে ওর পেট পরিষ্কার হয় না। এই এক্ষুনি যেটা আমি বলতে চাইছিলাম, যাদেরই পেটের প্রবলেম, মানে পেট ক্লিয়ার হয় না বা অ্যাসিডিটি হয়ে যায়, তাতে কি হয়, আমি একটু খুলে বলি অ্যাসিডিটিটা কেন হয়। আপনি যাদেরই অ্যাসিডিটি হয় তারা একটু ভেবে দেখবেন, তাদের মাথায় কিন্তু সারাক্ষণ কিছু চিন্তা ঘুরছে এবং সবসময় ভাবছেন, আমি কাজটা ঠিক করেছি তো, বা এই কাজটা আমি ঠিক মতো করে উঠতে পারবো তো, আমি যতক্ষণ না করে উঠতে পারছি ততক্ষণ কিন্তু আমার নিস্তার নেই, বা আমার মাথার মধ্যে আমার খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যায়, তার ফলে কি হচ্ছে, আমি টাইমে খেতে পাচ্ছি না, না ওর কাজটা আগে করে দিতে হবে, ওই ওর অফিসে যাওয়ার কাজটা করে দিতে হবে, অমুকে। আর এই সমস্যাটা কিন্তু মেয়েদের বেশি, খুব কম ছেলের দেখবেন যে এই সমস্যাটা আছে, মেয়েদের সমস্যাটা বেশি, কারণ তারা টাইমে টয়লেট যেতে পারছে না, টাইমে খেতে পারছে না, টাইমে সমস্ত কিছু, এই যে সবার জন্য করার জন্য তাদের কিন্তু একটা স্ট্রেস সবসময় কাজ করছে, এবং সেই স্ট্রেসটা থেকে আমরা কিন্তু বেরিয়ে আসতে পারি এবং তার রাস্তা আমরা তৈরি করছি। এবং ত্রিফলাচূর্ণ আমাদের যেটা রয়েছে সেইটা বারবার বলা হচ্ছে যে রাত্রিরে ভিজিয়ে সকালবেলা তোমরা ত্রিফলা ভিজানো জলটা 1 গ্লাস করে খাও, তাতে তোমাদের দেখা যাবে যে তোমার শরীরে টক্সিনটা বেরিয়ে যাবে এবং তাতে কি হবে না, তোমার অ্যাসিডিটিটা তার সঙ্গে বেরিয়ে যাবে, তোমার সিস্টেম ক্লিয়ার হবে এবং তুমি অনেক বেশি কুল থাকবে এবং মাথা ঠান্ডা থাকবে। এবং মাথা ঠান্ডা থাকলে তুমি কিন্তু এই যে সমস্যাগুলোর সমাধান কিন্তু তুমি নিজে একাই করতে পারবে, কারণ আমরা মেয়েরা পারি, সব পারি করতে, এই সমাধানটা করতে পারলে এই সমস্যাগুলো দেখবে অনেকটা কমে গেছে। আর আরেকটা জিনিস আমরা করতে থাকি বানি স্যার বলে, আমি অন্তত করি সবার জন্য, সেটা হচ্ছে আমরা ডিস্টেন্স হিলিং করি। ডিস্টেন্স হিলিং মানে তোমার সঙ্গে আজকে এই যে মৌসুমীর সঙ্গে কথা হলো, মিতার সঙ্গে কথা হলো, চাঁদনির সঙ্গে কথা হলো, এই যে আমি তোমাদের নামগুলো জানলাম, তাতেই কিন্তু আমি কিন্তু ডিস্টেন্সে তোমাকে হিল করতে পারি। কেননা তোমার যে সমস্যাটা আমি এখানে বসে বললাম যে তোমাদের স্ট্রেসটা বেশি, সেই স্ট্রেসটাকে কমাবো কী করে, সেই স্ট্রেসটা কমানোর জন্য রাস্তা আমার কাছে রয়েছে, এবং তাতে কি হবে না, তোমার লিভারের সমস্যাটা কমবে এবং তার সঙ্গে তোমাকে সামান্য একটু প্রোডাক্ট ব্যবহার করতে হবে এবং তাতে কিন্তু তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। আর এটা প্রুভেন এবং প্রমাণিত, এটা করা যায়, এটা বহু যুগ যুগ ধরে করা হচ্ছে এবং আজও করা যায়। কাজে আমরা প্রোডাক্টের সঙ্গে যদি আমরা দূরবর্তী মানুষকে একটু সুস্থ করতে পারি, তাহলে এর থেকে আনন্দের কিছু নেই, বা আমার মনে হয় ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞ থাকবো যে আমি তোমাদেরকে একটু মানে ভালো রাখতে পেরেছি। তা সেখান থেকে মিতাকে বলো, মিতা চুল যে উঠে যা সাদা হয়ে যাচ্ছে, তুমি আমাদের হেনা ইউজ করো এবং আমাদের স্কাল্পটনিক শ্যাম্পু ব্যবহার করো, এবং তার সঙ্গে যেটা মুখ কালো হয়ে যাচ্ছে, তোমার যেটা হচ্ছে অ্যাসিডিটিটা কমাতে হবে, ত্রিফলাচূর্ণ খাও, এবং আমাদের যেটা ফেয়ারনেস প্যাক আছে, একদম হার্বাল ডাস্ট পাউডার হিসেবে প্যাক, সেইগুলো তোমরা কিন্তু ইউজ করতে পারো, এবং অনলাইনের মাধ্যমে যারা দূরে রয়েছো তারা অনলাইনের মাধ্যমে তোমরা প্রোডাক্ট পেয়ে যাবে, এবং যারা কাছে রয়েছো তারা কলকাতার মধ্যে, আমাদের ঠিকানা তো তোমরা জানোই, এতদিনে জেনে গেছো, তাও আমি নতুন দর্শকদের জন্য বলি, আমাদের ঠিকানা হচ্ছে 43/C হরিশ মুখার্জি রোড, ভবানীপুর, কলকাতা 25, মেট্রো স্টেশন নেতাজি ভবন, আর বাসস্টপে হচ্ছে যদুবাবুর বাজার। সেখানে আমাকে পাচ্ছ সোম থেকে শনি, তোমরা আমাকে পেয়ে যাচ্ছ, একটু ফোন করে আসবে, এবং প্রত্যেক সোমবার বিকেলবেলা আমাকে পাচ্ছ বেহালা চৌরাস্তায়, ওখানে আমি থাকছি, এবং সেখানে শুধু কাউন্সিলিং তো হবেই, তার সঙ্গে সঙ্গে যেটা আমি বললাম যে তোমাদের মানসিক স্ট্রেস থাকলে আমি কিন্তু তুমি আমার সামনে এলেই আমি কিন্তু সেটাকে নিরাময় করার চেষ্টা করব, এবং যাতে তুমি ভালো থাকো সেটা তো আমি চেষ্টা করব, এবং পরিবারকে তাতে তুমি ভালো রাখতে পারবে। একজন মহিলা আমাকে ফোনও করেছিলেন যে আপনি কি করে পরিবারকে ভালো রাখবেন দূর থেকে, হ্যাঁ এর জন্য একটা বিদ্যা আছে, সেই বিদ্যাটা আমি অর্জন করেছি, এবং সেইটা সেখান থেকে আপনার পরিবারকে যদি আমি ভালো রাখতে পারি বা আপনাকে যদি ভালো রাখতে পারি, তাহলে কিন্তু আপনার
প্রোডাক্টটাও কাজ করবে ভালো এবং আপনার মন থাকবে ভালো এবং বাড়ির সবাইকে এই প্রোডাক্টটা ব্যবহার করাতে পারবেন এবং তাতে সম্পূর্ণ সুস্থ থাকবেন, এইটুকুনি গ্যারান্টি আপনাদেরকে আমি দিতে পারি। এবং তার সঙ্গে সঙ্গে চাঁদনি যেটা বললো, চাঁদনি তুমিও সুন্দর হতে পারবে। তোমার যে মুখে অ্যালার্জির মতো বেরোচ্ছে সেটা হচ্ছে পেটের থেকে। অ্যালার্জি কিসের থেকে হয়? লিভার থেকে। আমাদের লিভার প্রবলেমটা যদি আমরা মেটাতে পারি, মেদিনীপুর থেকে দেখো, মেদিনীপুর বলো আর যেখানেই বলো, অল ওভার ইন্ডিয়াতে আমাদের প্রোডাক্ট সমস্ত জায়গায় চলে যাচ্ছে, কাজে অসুবিধে কিছু নেই। তুমি অনলাইনে নিতে পারো আমাদের প্রোডাক্ট, বা আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, তুমি যদি আমাদের ঠিকানা দাও আমরা বাড়িতে পাঠিয়ে দিতে পারি, সেখানে কোনো অসুবিধে নেই। তাছাড়া আমাকে কোথায় কোথায়, মেন সেন্টারে আমাকে সবসময় পাবে। আর তাছাড়া আমাকে 16 তারিখে, আবার ফেব্রুয়ারি মাসের 16 তারিখে আমি ব্যারাকপুরে থাকছি। ব্যারাকপুরে পার্শ্ববর্তী অঞ্চল যারা রয়েছে, শ্রীরামপুর থেকে আসতে পারো, নৈহাটি থেকে আসতে পারো, বা ওদিকে চাকদা নদিয়া ওদিকে যারা রয়েছো, তারা কিন্তু যদি মনে হয় যে বাড়িদের সঙ্গে একটু দেখা করব, বা অনেকের সমস্যা হচ্ছে যে এরকমও হচ্ছে যে মেয়ের বিয়ে কিছুতেই হচ্ছে না, বা অনেক পারিবারিক অশান্তি রয়েছে, সেই অশান্তিটাকে মেটানো যাচ্ছে না, বা সেই তার সঙ্গে সঙ্গে প্রোডাক্টও রিলেটেড থাকছে, প্রোডাক্টের গুণগত মানটাকে কী করে আরও বাড়ানো যায়, বা সেখানে প্রোডাক্টটা তোমার মাখার ইচ্ছেটা আমি তৈরি করে দেবো, তা সেটার জন্য কিন্তু একটু আসতে হবে। আমরা মাত্র 100 রুপিস আমরা কাউন্সিলিংয়ের জন্য চার্জ রেখেছি, যেটা মানে কিছুই না আজকের দিনে। সেখানে কিন্তু ব্যারাকপুরে তোমরা নাম লেখাও, তোমরা অতি অবশ্যই আসবে, এবং সেখানে এলে পরে আমরা যেটা করে থাকি, যা প্রোডাক্ট তোমরা নেবে সেখানে 10-15% ডিসকাউন্ট তো থাকছে, তার সঙ্গে ফ্রি গিফট থাকে, এইসব তো থাকবে, এবং আমাদের কাছে তোমরা এলে অনেক কিছু উপকার পাবে। হ্যালো হ্যালো, হ্যাঁ দিদি নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছো? আমি বলো কে বলছো? হ্যালো, হ্হ্যাঁ বলো কে বলছো? আমি জয় বলছি। আমি হ্যাঁ বলো কি হয়েছে? হ্যাঁ বলছি, আমার খুব পেটে খুব প্রবলেম। পেটের প্রবলেম? অ্যাসিডিটি, প্রচুর অ্যাসিডিটি, গ্যাস। আচ্ছা, তা এটার জন্য তুমি এমনি কোনো মানে অ্যালোপ্যাথিক ওষুধ খাও বোধ হয়? না না, কিছু খাই না। কিছু খাও না, অ্যাসিডিটি সহ্য করে যাও। হ্যাঁ, অ্যাসিডিটির সময় জল খাও বেশি করে? ওই অল্প অল্প খাই একটু। না, কি যেগুলো খেলে অ্যাসিডিটি হয় সেই খাবারটা খাওয়াটা একটু বন্ধ করো, আর চেষ্টা করবে যে ত্রিফলা ভেজানো জলটা যদি পারো দুপুরে এবং রাত্রিরে খাওয়ার পর ত্রিফলা পাউডারও খেতে পারো, খেয়ে একটু গরম জল যদি খাও, তাহলে তোমার দেখবে অ্যাসিডিটি গ্যাসের হাত থেকে তুমি রেহাই পেয়ে যাবে অনেক কম খরচে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, এরকম আমি প্রত্যেক মানুষকে বলছি যে আমাদের বানি সার্ভাল যেমন তোমাদের সুন্দর করতে সাহায্য করছে, চুলকে সুন্দর করছে, স্কিনকে সুন্দর করছে, তার সঙ্গে কিন্তু শরীরকেও ভালো রাখার চেষ্টা করছে। কিভাবে না, তোমাদের এই সময় যাদের খুশখুশে কাশি সর্দি, তাদের জন্য রয়েছে তুষিনা, তুলসী পাতার রস দিয়ে তৈরি, সেটা তোমরা খেতে পারো, তাতে কিন্তু কাশি সর্দি বসা সর্দি সমস্ত কমে যাবে। এবং তার সঙ্গে যাদের খুব মানে রোগা, বা মনে হচ্ছে যে খুব সবসময় মনে হয় একটু শুয়ে থাকি, ঘুম পাচ্ছে, কাজে ইচ্ছে নেই, লো প্রেশার, হিমোগ্লোবিন লেভেল নেমে গেছে, তাদের জন্য কিন্তু আমাদের ভিটামিক্স রয়েছে, তোমরা ভিটামিক্স খেতে পারো। ভিটামিক্সটা খেলে ফলের রস দিয়ে তৈরি, কোনো ভয়ের কোনো কারণ নেই, খেলে পরে তুমি একটা ফাইল খেলে পরেই খুব এনার্জিটি পেয়ে যাবে তোমরা। এবং তার সঙ্গে আমাদের যেটা রয়েছে হাঁটুর ব্যথা, যেটা আমাদের বাড়িতে দেখা যাচ্ছে 80% বাড়িতে কিন্তু এই সমস্যা মহিলাদের থাকছে, বা ছেলেদেরও আজকাল হচ্ছে, হাঁটুতে ব্যথা, পিঠে ব্যথা, ঘাড়ে ব্যথা, হাত জয়েন্টে ব্যথা, তা তারা কিন্তু জীবের জন্য যদি খান, আমাদের ভীষণ ভালো ব্রেকফাস্টের পরে এবং সন্ধেবেলায় কিছু খাওয়া দাওয়ার পর, তাহলে দেখবেন যে এটা থেকে আপনি কিন্তু রেহাই পেয়েছেন। এবং তাছাড়াও আমরা যেটা ডিস্টেন্স হিলিং করছি, আমাদের যদি আপনারা বলেন তাহলে আমাদের সেখানে নামটা বলতে হবে এবং আপনার ছবিটা পাঠাতে হবে, সেক্ষেত্রে কিন্তু আমি সেখানে সেক্ষেত্রে আপনাদের জন্য ডিস্টেন্সে কাজ করতে পারবো এবং ডিস্টেন্সে আপনাদেরকে সারিয়ে তুলতে পারবো। তা সেইগুলোর জন্য আমাদের সঙ্গে একটু যোগাযোগ করতে হবে, এবং আমার যে পার্সোনাল নম্বরটা রয়েছে 9007348660, এই নাম্বারে আপনারা ফোন করবেন, নিশ্চয়ই আমাকে পাবেন। এবং তাছাড়া আমাদের যে ল্যান্ডলাইন নাম্বার রয়েছে 0332455545, এই নাম্বারে অতি অবশ্যই আপনারা ফোন করবেন। হ্যাঁ, এরকমভাবে আমরা কিন্তু বিভিন্ন কাজ করে চলছি। এবং মেচেতার ক্ষেত্রে আমি একটা বলি,
যে আমরা তো চুল নিয়ে অনেকক্ষণ ধরে কথা বলছি, স্কিনের ক্ষেত্রে যাদের ধরুন আমি ম্যাক্সিমাম আমি উইন্টারে দেখলাম যে আমাদের তকজ্যোতিকে সবাই খুব ভালোবেসে ফেলেছে আর খুব বেশি বেশি মাখছে। তকজ্যোতি মানে সান ময়েশ্চার, যেটা সানস্ক্রিন কাম ময়েশ্চারাইজার। আমি একদিন বলেছিলাম যে তকজ্যোতি একদিন কিন্তু সবার ওপরে যাবে, কেন না সানস্ক্রিন কাম ময়েশ্চারাইজার জিনিসটা কিন্তু এই কম্বাইনটা খুব কম দেখা যায়। এই তকজ্যোতি এমন একটা জিনিস যেটা আপনি মেখে বাইরে যেতে পারেন, আপনার অ্যাজ এ ময়েশ্চারাইজার মাখছেন, তার সঙ্গে আপনাকে কিন্তু সারাদিনে একবারই মাখতে হচ্ছে এবং আপনাকে সান প্রোটেকশন দিয়ে যাচ্ছে। এবং সেটা হচ্ছে আবার মানে উইন্টারে একরকমভাবে তৈরি করা হচ্ছে আর সামারে একরকমভাবে তৈরি করা হচ্ছে। এখন অব্দি উইন্টারের জন্য আমরা যেটা রেখেছি সেটা একটু তেলতেলে ভাব থাকবে, তো কেননা উইন্টারে আমাদের তেলতেলে ভাব না রাখলে পরে শুকনো হয়ে গেলে পরে আমাদের ময়েশ্চারাইজারে কাজ করবে না। আর যেই নেক্সট ব্যাচই আবার আমাদের সামারের জন্য তৈরি হবে, কারণ মার্চ মাস পড়লেই আমাদের আস্তে আস্তে এবারে গরম পড়তে শুরু করে দেবে। সামারের জন্য যখন হবে তখন দেখবে যে ওটা খুব ম্যাট ফিনিশ, খুব সুন্দরভাবে স্কিনের মধ্যে বসে যাচ্ছে, অথচ সারাদিনে মুখ একটু মানে শুকনো হবে না, কোনো অসুবিধে হবে না, সেইগুলো আমরা করতে পারি। এবং দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের যেটা খুব আমি প্রয়োজন মনে করি যে অনেকেরই থাকে পিম্পলসের দাগ। হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ দিদি, আমি ইগডালিয়া থেকে বলছি, অনিন্দিতা সরকার। হ্যাঁ অনিন্দিতা বলো। হ্যাঁ দিদি, আমার একটুখানি সমস্যা হচ্ছে স্কিনে, এখন ঠান্ডা তো, তো তার জন্য স্কিনটাতে খুব পুরো স্পট পড়ে গেছে, ব্ল্যাক। তো দিদি কি করা যায় একটু যদি বলেন। এইটা নিয়ে এক্ষুনি বলছিলাম, তুমি টিভির কাছে যাও আমি বলি। একদম, হ্যাঁ হ্যাঁ। এই যে ঠান্ডায় স্পট পড়ে গেছে বা পিম্পলস হচ্ছে অনেকে, ঠান্ডাতেও কিন্তু দেখবে অনেকের পিম্পলস বেরিয়ে যায়, বা অনেকের স্কিনে অ্যালার্জি থাকে কি যে কোনো জল স্যুট করে না, বেড়াতে গিয়ে অনেকের দেখেছি আমি যে সেটা হয়, তা সেই ক্ষেত্রে তোমরা কি করবে না, তোমরা আমাদের অ্যালোভেরা ফেস ওয়াশ দিয়ে মুখটা ধোবে এবং সপ্তাহে 3 দিন আমাদের ক্লিনজার দিয়ে মুখটা স্ক্রাবিং করে নেবে, ডেড সেলগুলো রিমুভ হয়ে যাবে, এবং সাথে রাখবে আমাদের তকশ্রী। তকশ্রী জিনিসটা এমনই স্কিন লাইটিং লোশন। তকশ্রী লাগালে কি হবে না, যে কোনো দাগ, যে কোনো দাগ, যেটা পক্সের দাগ হতে পারে, পিম্পলসের দাগ হতে পারে, মেচেতার দাগ হতে পারে, আমি শীতকালে সবাইকে বলেছি তকশ্রী এবং ফেয়ারনেস অয়েলকে ইকুয়াল পরিমাণ নিয়ে মিক্স করে তোমরা মুখে লাগাও এবং আধ ঘন্টা 40 মিনিট বাদে একটু হালকা রিমুভ করে স্কিন টোনারটা লাগিয়ে নাও। দেখো যে 1 মাসের মধ্যে যে দাগটা ছিল গভীর সেইটা যদি না 70% যায়, তাহলে আমাকে অনলাইন তোমরা ফোন করে বলতে পারো যে দিদি মেখেছি যায়নি, এখন পর্যন্ত কারোর এরকম হয়নি যে যায়নি। কাজে সেখান থেকে আমি কিন্তু প্রত্যেকটা জিনিস এক্সপেরিমেন্ট না করে কিন্তু এতটা জোর গলায় বলতে পারি না। সেক্ষেত্রে তোমাদেরকে বলবো যাদেরই এই সমস্যা আছে তারা একটু ব্যবহার করে দেখো। আমরা অনেক কিছুতে অনেক পয়সা নষ্ট করে ফেলি বা বাজারে প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট পাতা ভর্তি থাকে যে দাগ তুলে দেবে একদম নিমেষে, দেখায় এত সুন্দরভাবে মডেলদের দেখানো হয় যেন মনে হচ্ছে এক্ষুনি পরিষ্কার হয়ে গেছে, কিন্তু আদতে তা হয় না। কিন্তু আমাদের যে আয়ুর্বেদিক জড়িবুটি দিয়ে তৈরি করা স্কিন লাইটিং লোশন তোমাকে 3 সপ্তাহের মধ্যে দাগটা একদম 70% তুলে দেবে এবং আরও 3 সপ্তাহের মধ্যে বাকিটা পুরোটা তুলে দেবে, তখন মনেই হবে না যে তোমার দাগ আছে। সেটা পিগমেন্টেশনের দাগ হতে পারে, সেটা হতে পারে পিম্পলসের দাগ, পক্সের দাগ, মশা কামড়ে দাগ, কেটে যাওয়া দাগ, যে কোনো দাগ, পোড়া দাগ, যে কোনো। হ্যাঁ, আরেকটা স্কিন লাইটিং লোশনে আরেকটা বড় উপকারিতা আছে, সেটা হচ্ছে কি, তোমার হয়তো রান্না করছো একটু মাছের তেল ফুটে গেল বা কোনো কারণে কড়াইয়ের হাতে লেগে গেল, একটু ফোসকা পড়ে গেল, তুমি সঙ্গে সঙ্গে স্কিন লাইটিং আর ফেয়ারনেস অয়েলকে লাগিয়ে দাও, দেখবে একটা দাগ থাকবে না, তার জ্বলন্ত প্রমাণ আমি, কারণ আমার হাতে সাংঘাতিক অবস্থায় পুড়ে গেছিলো, সেখানে একটি দাগও আমার হাতে তোমরা দেখতে পাবে না, তার প্রমাণ হচ্ছে এই তপস্বী আর ফেয়ারনেস অয়েল। কাজে আমি সেটার পর থেকে আমি প্রত্যেককে বলি যে এই সমস্যাটা হলে তোমরা এটা করো, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ভগবানের কাছে প্রার্থনা তো থাকবেই, এবং সেটার জন্য সেটার সঙ্গে সঙ্গে তোমরা দেখবে যে কত তাড়াতাড়ি তোমরা কিওর হয়ে গেছো। এবং আমি প্রত্যেককে একটা কথা বলবো যে আমাদের যে স্কিন কেয়ার প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো অনলাইনে যখন তোমরা কিনবে একটু আমাকে জিজ্ঞেস করে নেবে যে
দিদি আমার এই সমস্যা, আমি কোন প্রোডাক্টগুলো নেব, তাহলে কি হবে বলো তো? অনলাইনে তোমরা হয়তো পরপর দেখে যাচ্ছ এই প্রোডাক্ট, কিন্তু কোনটা তোমার প্রয়োজন? অযথা কিনে নষ্ট করার তো, পয়সা নষ্ট করার কোনো মানে হয় না। কাজে আমি বলবো যে যেটুকুনি দরকার সেটুকুনি ব্যবহার করো, আর যারা নতুন দেখছো তারা দুটো একটা প্রোডাক্ট যেটুকুনি আমাকে জিজ্ঞেস করে নাও, যেটুকুনি প্রয়োজন সেটুকুনি আমি বলবো যে আগে এটা মাখো, মেখে দেখো ভালো লাগছে কিনা, ভালো লাগলে নিশ্চয়ই নেবে, তারপরে আবার নিতে পারবে। কারণ আমি পালিয়ে যাব না, আমার ব্র্যান্ডও পালিয়ে যাবে না, কারণ আমরা চিরস্থায়ী থাকবো। কারণ আমি একদম রুট থেকে শুরু করেছি, এবং আজকে নয়, আজকে 1996 সাল থেকে আমাদের শুরু হয়েছিল, আজকে যাত্রাপথ 2020 সাল পেয়েছি। কাজে একইভাবে আমাকে মানুষ দেখছেন, বা চেষ্টা করছি যাতে ভালো কিছু তোমাদের কাছে উপহার দিতে পারি, তা সেটার জন্য আমি বলবো যদি আমাকে বিশ্বাস করো তাহলে তোমরা চেষ্টা করো যে অল্প কিছু নিয়ে শুরু করার, এবং দেখবে তাতে কতটা ভালো। এবং এর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস বলবো, বহু ছেলেরা যারা আসতে আজও লজ্জা পাও যে বিউটি পার্লার, আমাদের কিন্তু বিউটি পার্লার একটা সেকশান আছে, বানেসার বলে একটা সেকশান, তা বানেসার বলে কিন্তু ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেকে আসতে পারো। কেননা ছেলেদের চুলের সমস্যা বা ছেলেদের যে মানসিক টেনশনের সমস্যা, সেই সমস্যার সমাধান কিন্তু আমি করি, এবং যে বিদ্যাটা আমি শিখেছি সেই হিলিং পদ্ধতিতে সেখানে কিন্তু আমরা চেষ্টা করব তোমাদেরকে স্ট্রেসটা থেকে বের করে নিয়ে আসার, বা যে কোনো, সে অফিসিয়াল হোক, মেন্টাল হোক, পারিবারিক হোক, সেখান থেকে কিন্তু দেখা যাচ্ছে যে তোমাদের চুল গোছা গোছা উঠে যাচ্ছে এবং মাথার মাঝখানটা ফাঁকা হয়ে যাচ্ছে। তা সেখানে তোমরা স্বল্প পয়সায় যখন তোমরা পাচ্ছ ট্রিটমেন্ট, আমার মনে হয় তোমরা আমাদের সঙ্গে একটু যোগাযোগ করো, এবং আমাদের সঙ্গে পুরো কথাটা আমার সঙ্গে শেয়ার করো, এবং সেখানে কিন্তু কেউ থাকবে না তুমি আর আমি ছাড়া, সেখানে তুমি একান্ত গোপন থাকবে কথা, এবং সেখানে তুমি আমার সঙ্গে শেয়ার করতে পারো, এবং সেখান থেকে তোমাকে বের করে নিয়ে আসার দায়িত্ব আমার, এবং আমি বের করে নিয়ে আসতে পারি, এটা জোর গলায় বলছি। ওই জন্য বলছি যে তোমরা ছেলেরা যারা রয়েছো, যারা শুনছো আজকে, যাদের মনে হচ্ছে যে একটা ডিপ্রেশনে ভুগছো, চুলের বিভিন্ন প্রবলেম আসছে, চুলটা না থাকলে ছেলেদের কি মেয়েদের কারোর ক্ষেত্রে ভালো লাগে না, যত ভালো ড্রেসই পরো না কেন, সেটা আমরা কিন্তু সারিয়ে তুলতে পারবো, এবং আমি পারি। তা সেখানে থেকে আমি বলবো যে তোমরা অতি অবশ্যই আমার ফোন নাম্বারে যোগাযোগ করবে, এবং যদি কোনো কারণে আমার ফোনে বিজি পাও, হোয়াটসঅ্যাপ রয়েছে, আমার ফেসবুক পেজ রয়েছে, সেখানে তোমরা বানিজা বলে গিয়ে লেখো, আমি তোমাদের উত্তর দেব, কোনো অসুবিধা নেই। আরেকটা জিনিস বলবো যে আমাদের বিউটিশিয়ান কোর্সে ভর্তি চলছে, যারা হার্বাল বিউটিশিয়ান কোর্স সত্যি করতে চাও বা ভবিষ্যতে কিছু করে দেখাতে চাও, তাহলে তারা অতি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে, এবং সেখানে কিভাবে ক্লাস হবে, আমাদের অনেক রকমের কোর্স আছে, তোমরা শিখতে পারো, শিখে নিয়ে করতে পারো। এবং দ্বিতীয়ত হচ্ছে যারা ব্যবসা করতে চাও আমার সঙ্গে, তারা আমাদের সঙ্গে অতি অবশ্যই যোগাযোগ করবে। আর আজকে তো সময় শেষ হয়েছে, আমাকে শেষ করতেই হবে, নেক্সট শনিবার আবার তোমাদের সঙ্গে দেখা হবে, আবার নতুন কিছু কথা নিয়ে কথা বলবো। আজকে রাখি, নমস্কার।